نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف القرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا ذَلِكَ رَجْعٌ بَعِيدٌ قَدْ عَلِمْنَا مَا تَنْقُصُ الْأَرْضُ مِنْهُمْ وَعِندَنَا كِتَابٌ حَفِيظٌ بَلْ كَذَّبُوا بِالْحَقِّ لَمَّا جَاءَهُمْ فَهُمْ فِي أَمْرٍ مَرِيجٍ أَفَلَمْ يَنْظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِنْ فُرُوجٍ بارك الله لنا لكم في القرآن العظيم ونفعنا إياكم بالآيات الذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال النبي صلى الله عليه وسلم إن أفضل الصيام بعد رمضان شهر الله المحرم محترم حاضرین সমস্ত প্রশংসা স্তব স্তুতি গুণগান গুণকীর্তন সেই মহান প্রভুর নিমিত্তে যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই পবিত্র মাস মহরম মাসের এই প্রথম জুমাতে এই জুমার মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখেরি নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই আল্লাহুম্মা আমিন মহতরম হাজরিন আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ সূরা মায়েদার একটি আয়াত পেশ করেছি এবং বুখারী মুসলিমের একটি হাদিস পেশ করেছি ইনশাআল্লাহ আজিজ এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাকে সঠিক সঠিক বলার তৌফিক দান করো আমি নিজে এবং উপস্থিত সামিনদের সেই মোতাবেক আমল করার তৌফিক দান করো আমিন মহতরম হাজরিন
আমরা সকলেই অবগত আছি যে আরবি নববর্ষের প্রথম মাস হলো মহরম মাস। সেই মহরম মাসের প্রথম জুমা হলো আজকে। আমাদের জীবন থেকে এইরকম কত মহরম পার হয়ে যাচ্ছে, কত নববর্ষ আসে যাচ্ছে। আমরা কখনো কখনো বিভিন্ন মাসের খেয়াল করি, যেমন জানুয়ারি মাসের গণনা করি, বৈশাখ মাসের গণনা করি, কেউ বা আরবি মাস মহরম মাসের গণনাও করে থাকি। সাধারণত আমরা আমাদের এলাকায় দেখি যে মহরম মাস কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্মরণে আসে। সে ক্ষেত্রগুলো কি যদি বলা হয়, কয়েকটি মাসের সঙ্গে আমরা পরিচিত, যেমন রমাজান মাস। রমাজান মাসের সঙ্গে পরিচিত এই কারণে যে ওই মাসে রোজা রাখতে হয়। ঠিক তদ্রূপ তারপরে আরো দুটো একটি মাস অতিবাহিত হয়ে যায়, কিন্তু আমরা জানি না সেই মাসগুলো কি। কিন্তু তারপরে হঠাৎ করে আবার একটি মাসের সঙ্গে আমরা পরিচিত হয়ে যায়, যে মাসটির নাম হলো জিলহজ মাস। এই মাসের সঙ্গে পরিচিত হওয়ার অন্যতম কারণ হলো এই মাসে কুরবানি করতে হয়। তারপরের মাস এই মাস রমাজান মাস। এই মাসের সঙ্গে আমরা পরিচিতি লাভ করেছি কিছু কিছু জিনিসের জন্য, আদৌ তার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক থাক বা না থাক। যেমন মহরম মাস নাম শুনলেই আমাদের মাথায় এরকম একটা শব্দ চলে আসে বলার আগে, যে এই মাসে কারবালা হয়েছিল তাই এই মাসকে আমরা চিনি। ঠিক তদ্রূপের পরে যদি আমরা দেখি মুসলিম উম্মার কিছু কিছু এলাকাতে রবিউল আউয়াল মাস আমরা এই নামে পরিচিত, এই কারণে আমরা শুনেছি নাকি এই মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছিল, সেই আনন্দে আমরা ওই মাসটা খেয়াল করেছি। তাহলে এই চারটে মাসের খেয়াল আমরা করি, কিন্তু বাকি যে আরো আটটি মাস রয়েছে সেই আটটি মাস সম্পর্কে আমরা অবগত নই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে এই মাস সম্পর্কে কি বলছেন আসেন একটু লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা তওবার 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাস শুহুরে ইনদাল্লাহ ইসনা আশারা শাহরান। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গণনাকৃত মাস হলো 12টি। মানে আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাসের কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআন মাজিদে। এখানে স্পষ্ট আয়াতের ভাষা অনুযায়ী ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে উল্লেখ আছে কয়টি মাসের কথা, 12টি মাসের কথা। ইয়াউমা খালকাস সামাওয়াতি ওয়াল আরজ, যেটি আসমান আর জমিন সৃষ্টি থেকেই চলে আসছে। এই মাসটা নতুন করে তৈরি নয়, এই যে 12টি মাস আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে এর গণনা চলে আসে পবিত্র কোরআন মাজিদের এই ভাষা অনুযায়ী। আমরা স্পষ্ট এর মধ্যে মিনহা আরবাতুন হুরুম, এই যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে মাসগুলো হলো সম্মানীয় মাস, সম্মানিত মাস, যে মাসগুলোর সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। যালিকা দিনুল কাইম, এটাই হলো সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলছেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই মাসে, এই যে সম্মানিত মাস 4টি মাস, এই মাসে তোমরা নিজেরা নিজেদের নাফসের উপরে অত্যাচার করো না। তাহলে বুঝতে পারলাম আসমান জমিন সৃষ্টি হওয়া থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 12টি মাস পবিত্র কোরআন মাজিদের লিপিবদ্ধ। সেই 12টি মাসের মধ্যে 4টি মাস এমন রয়েছে যে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বর্ণনা দিয়েছেন। হুরুম বলে হারামের মাস। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ হারাম। কাফের মুশরিকরা সবসময় যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো, তারা যখন ইচ্ছা মুসলমানদের উপরে অত্যাচার করত। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন এমন 4টি মাস নির্ধারণ করে দিয়েছেন উবায়ের মধ্যে যে 4টি মাসে যুদ্ধ বিগ্রহ হারাম। তার মধ্যে পরপর 3টি মাস, একটা হলো জিকাদা মাস, আর একটা হলো জিলহজ মাস, আর একটা হলো মহরম মাস। জিকাদ মাস, যে মাসে হাজির সাহেবরা হজের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। জিলহজ মাস, যে মাসে হাজির সাহেবরা হজ করেন। এবং মহরম মাস, যে মাসে
আবার হাজি সাহেবরা হজ করে আবার নিজেদের বাড়িতে প্রত্যাবর্তন করে। এই পরপর তিনটি মাস, আর একটি মাস রয়েছে বাকি আটটি মাসের মধ্যে এসেছে মাসটি, তার নাম হলো রজব মাস। এই মাসটি অন্য জায়গায় নিয়ে আসার কারণ, হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিনে কিরামরা বলছেন যে এই মাসটায় মানুষ উমরা করবে, এই যে তিনটি মাসে তারা হজ করতে আসবে, হজ পূর্ণ করবে, আবার হজ করে ফিরে যাবে, পরপর তিনটি মাস তাদের অতিবাহিত হয়ে যাবে। কিন্তু আলাদা একটি মাস যার নাম হলো রজব মাস, যে মাসে মানুষ কি করবে, তারা উমরা করতে আসবে। তাহলে বুঝতে পারলাম বারোটি মাস যেটা আসমান জমিন সৃষ্টি হওয়ার পর থেকে তার গণনা হয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়ে স্পষ্ট করে দিয়েছেন যে আসমান জমিন সৃষ্টির পর থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত মাস হলো বারোটি, তার মধ্যে চারটি মাস হলো সম্মানীয় মাস, সেই মাসের মধ্যে অন্যতম মাস হলো মহরম। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহরম মাস এমন একটি মাস পবিত্র কোরআন মাজিদে যার মর্যাদার কথা, যার ফজিলতের কথা, যার গুরুত্বের কথা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন। সেই মহরম মাস এটা যে মর্যাদাপূর্ণ এটা আমরা অন্যভাবেও নিতে পারি। যেমন মহরম মাস বলতে সমস্ত নোংরামি থেকে, যুদ্ধ বিগ্রহ থেকে, বদমাইশি থেকে নিজেকে দূরে রাখা হারামকৃত মাস। এটা যে সম্মানীয় মাস বা হারামকৃত মাস আমি এটা বুঝবো কিভাবে? যদি অন্য হাদিসের ভাষা থেকে আপনি ব্যাখ্যা নেওয়ার চেষ্টা করেন তাও বুঝতে পারবেন। একজন মানুষ যখন এহেরাম পরে, এহেরাম এ হারাম শব্দ থেকে এসেছে, এহেরাম পরার অর্থ হলো সে তার স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে পারবে না, সে মক্কার ওই হারামকৃত জায়গাতে গিয়ে কোনো একটা ঘাস পর্যন্ত ছিঁড়তে পারবে না, একটা কিড়া মাকড়া মারতে পারবে না, বা অন্য কোনো অন্যায় কাজের সঙ্গে সে জড়িত হতে পারবে না। ঠিক এহেরাম শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন এই হারাম শব্দের বিশেষ ব্যাখ্যা দিয়েছেন যে সমস্ত কিছু থেকে দূরে থাকার নাম হলো হারাম, এবং সেটার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মহরম মাস হিসাবে। এই মাসের করণীয় কি? পবিত্র কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 48 এবং 49-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন। কি ব্যাখ্যা দিচ্ছেন আসুন একবার লক্ষ্য করি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ সূরা আল বাকারা আয়াত নাম্বার 48 এবং 49-এর মধ্যে বলছেন, ওয়াইজ নাজ্জাইনাকুম মিন আলে ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব। স্মরণ করো, উজকুর, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কাছ থেকে মূসা আলাইহিস সালাম তথা তার কওমকে নাজাত দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। যে ফিরাউন মূসা আলাইহিস সালামের এই সমস্ত কওমের উপরে অত্যাচার করত, সব সময় নিজেদের দাস বানিয়ে রাখতো, যেমন ইচ্ছা তাদের উপরে সেইভাবে অত্যাচার, তাদের জ্বালা যন্ত্রণা দিত। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বাঁচিয়েছিলেন ওই বদমাইশ ফিরাউন থেকে তথা তার কওম থেকে, সেই দিনের কথা তোমরা স্মরণ করো। আবার আল্লাহ বলছেন, ইউযাব্বিহুন আবনাআকুম ওয়া ইয়াস্তাউনা নিসাআকুম, তোমাদের পুরুষ ছেলেগুলো কে তারা হত্যা করত, জবাই করে দিত, এবং মেয়ে সন্তান হলে তাদেরকে তারা বাঁচিয়ে রাখত। ফিরাউনের কাছে এরকম একটা খবর ছিল যে কোনো ছেলে, এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে, হে ফিরাউন, সে তোমার হয়তো তোমার রাজত্বকে ছিনিয়ে নিতে পারে। এমন ঘটনা যখন ফিরাউনের কাছে পৌঁছেছিল তখন ফিরাউন কি করেছিল? পুরুষ সন্তান যখন কারোর বাড়িতে জন্মগ্রহণ করে তাদেরকে জবাই করে দেয়, কিন্তু কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে বাঁচিয়ে রাখে, কারণ তারা বড় হয়ে কিছুই করতে পারবে না। অফিজালিকুম বালা উম্মির রব্বিকুম আজিম, এটা ছিল বিরাট পরীক্ষা তোমাদের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহ রব্বুল আলামিন আবার বলছেন, ওয়াইজ ফারাকনা বিকুমুল বাহর ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরাউন ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ রব্বুল আলামিন ফিরাউন তথা তার কওমকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিল, তারা হাবুডুবু খেয়েছিল, এই অবস্থায় তোমরা সেটাকে দেখছিলে, সেই কথাটাও স্মরণ করো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউন তথা তার কওমকে সমুদ্রে ডুবিয়ে মেরেছিলেন, এই ব্যাখ্যা দিতে গিয়ে পবিত্র কোরআন মাজিদের আয়াতের ব্যাখ্যা কিসের মাধ্যমে নেব? আমরা হাদিসের মাধ্যমে নেব, বা অন্য কোন আয়াত তার ব্যাখ্যা করতে পারে, বা সেই হাদিস তার ব্যাখ্যা করতে পারে। এর ব্যাখ্যা যদি আমরা লক্ষ্য করি, সহিহ বুখারীর রায়াত উঠিয়ে নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করছেন, আব্দুল ইবনে আব্বাস হাদিসের বর্ণনাকারী, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে গেলেন,
মদিনাতে গিয়ে দেখছেন সেখানকার ইহুদিরা তারা রোজা অবস্থায় আছে। কাদেমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে পৌঁছলেন তখন দেখলেন যে সেখানকার ইহুদিরা তারা রোজা অবস্থায় আছে। আল্লাহ নবী তাদেরকে জিজ্ঞাসা করলেন, এগো তোমরা আজকে রোজা অবস্থায় আছো কেন, তার কারণটা কি? তখন তারা উত্তরে বললেন, হাজা ইয়াউমুন আজিম, এই দিনটি হলো একটা মহৎ দিন, বিরাট বড় দিন। এই দিনে আমরা সিয়াম অবস্থায় এই জন্য আছি যে আজকের দিনে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের সেই অত্যাচার থেকে মূসা আলাইহিস সালামকে নাজাত দিয়েছিলেন, সেই আনন্দে শুকরিয়া তান আমরা রোজায় আছি। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদেরকে লক্ষ্য করে, আনা আহাক্কু বি মূসা মিনকুম, আমি তো তোমাদের চেয়ে বেশি হকদার মূসার ব্যাপারে, মূসা আলাইহিস সালামের ব্যাপারে আমি যতটা মূসার নিকটবর্তী তোমাদের তুলনায় তো অনেক বেশি, আমি তো তোমাদের চেয়ে বেশি হকদার। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখলেন ও আমারা বিসাম এবং রোজা রাখার নির্দেশ দিলেন। অন্য একটি রওয়ায়েতের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে দুটো করে সিয়াম পালন করব, এই কারণে খালে খুলি আহুদ, ইহুদিদের বিরুদ্ধাচারণ করার জন্য। ইহুদিরা একটা রোজা করে, আমি দুটো রূপ করে রোজা করব আগামী বছর যদি আমি বেঁচে থাকি। কিন্তু আগামী বছর আস্তে আস্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিলেন। তাহলে বুঝতে পারলাম যে মহররম মাসের ফজিলাত যে পবিত্র কোরআন মাজিদে বর্ণিত হয়েছে সেই ফজিলাতের অন্যতম কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে মূসা আলাইহিস সালামকে ফিরআউনের সেই সেনাবাহিনী তথা অত্যাচারী ফিরআউন থেকে নাজাত দিয়েছিলেন, তার কারণে শুকরিয়া তান ইহুদিরা রোজা রাখতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মূসা হলো আমার নিকটবর্তী ব্যক্তি, অতএব আমি আগামী বছর বেঁচে থাকলে দুটো করে সিয়াম পালন করব, সেই দিক দিয়ে মহররম মাসের ফজিলাত। এছাড়া অন্য কোনো ফজিলাত আছে কিনা সেটা আমরা একবার নজরে রাখব। তাহলে আমরা বুঝতে পারলাম যে মহররম মাসের অন্যতম ফজিলাতের কারণ হলো যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে অত্যাচারী ফিরআউনের কাছ থেকে নাজাত দান করেছিলেন। এ পর্যায়ে যদি আমরা লক্ষ্য করি আমরা আরো অনেক কিছুই পেয়ে যাব। আজকের এই যুব সমাজ তথা এখান থেকে বেরিয়ে যে কোনো জায়গায় যদি আপনি আলোচনা করেন যে মহররম মাস, তাহলে আমাদের যুব সমাজের মাথায় একটা জিনিস ঢুকে গিয়েছে, তারা মূসা আলাইহিস সালামের সুন্নতের ব্যাপারে সামান্য অবগত নয়, কিন্তু তারা একটা কথা তো অবশ্যই বলতে পারবে যে এই মাসের মর্যাদা হয়তো বা কারবালাকে কেন্দ্র করে, হয়তো বা হুসাইনকে কেন্দ্র করে, তাছাড়া এ মাসের কোনো ফজিলত নেই। যদি আমরা লক্ষ্য করি পত্র পত্রিকায় তাও সেটাই আমরা বুঝব, যদি আমরা বিভিন্ন টিভি চ্যানেলগুলো সংবাদ মাধ্যমগুলো দেখি তাও আমরা বুঝব যে এই মাসের ফজিলত বলতে হুসাইনকে কেন্দ্র করে। হুসাইনের ঘটনাটা হলো শোকের মাধ্যমে এসেছে, আর মূসা আলাইহিস সালামের ঘটনাটা এসেছে শুকরের মাধ্যমে। শুকর মানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া তার। তাহলে শুকর করা আর শোক মানানো দুটোকে মানুষ এক করে ফেলেছে, আদৌ দুটোর সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা আসলে আমরা একটু পর্যালোচনা করি। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আল্লাহর নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পূর্বে দিন ইসলাম কমপ্লিট হয়েছিল না হয়নি? নিশ্চিত আপনারা উত্তর দিয়ে বলবেন যে কমপ্লিট হয়েছিল। আপনারা উত্তর দেন আর নাই দেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে ঘোষণা দিয়ে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা, আজকের দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, শুধু কমপ্লিটই নয় আমার নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, এবং আমি আল্লাহ এই দিন দিন ইসলামের প্রতি সন্তুষ্ট। অমাইয়াত্তাকি গাইরাল ইসলামে দিনা ফালা ইউকবালা মিনহু, দিন ইসলাম ব্যতীত কেউ যদি অন্য কোনো ছায়া খুঁজতে চায়, অন্য কোথাও আশ্রয় নিতে চায়, আমি আল্লাহ তাকে কবুল করব না। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আমার নিকট সর্বপ্রিয় দিন হলো দিন ইসলাম। তাহলে সেই দিনটা কমপ্লিট হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর আগে, এ বিষয়ে আমরা সবাই একমত তো? সবাই একমত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 11 হিজরিতে রবিউল আউয়াল মাসে 12 তারিখে,
হুসাইনের ব্যাপারে যে ঘটনাটা ঘটছে এটা হলো 61 হিজরিতে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর 50 বছর পরে এই ঘটনা ঘটছে। এখন আপনি বলুন, শরিয়াতটাকে যদি এই ঘটনার সঙ্গে আপনি মিশিয়ে দিতে চান, তাহলে কোন সূত্র কি খুঁজে পাবেন? কোন সূত্র পাওয়া যেতে পারে না। পবিত্র কোরআন এবং সেই হাদিস থেকে তো অনেকটা দূরে থাকতে হবে, কারণ 50 বছর আগে আল্লাহর পক্ষ থেকে ওই আশা বন্ধ হয়ে গিয়েছে। 50 বছর পরে ঘটা এমন কোন ঘটনা, সেই ঘটনাকে যদি আমরা শরিয়াতের সঙ্গে জুড়তে চাই, তাহলে তাহলে কি হবে? আমাদেরকে রং চং লাগিয়ে মানুষের মধ্যে ঢোকানোর চেষ্টা করতে হবে। এক্ষেত্রে হুসাইন আমাদের কাছে কেমন গ্রহণযোগ্য পাত্র, হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা কোন চোখে দেখি, সে বিস্তারিত আলোচনা আমরা পরে করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর দ্বারাতে স্পষ্ট করে দিয়েছেন যে এই মাসের আমাদের করণীয় বলতে শুধুমাত্র সিয়াম পালন করা। আর আলহামদুলিল্লাহ আমরা সেই সিয়াম পালন করব। আজকে 6 তারিখ, আমরা রবিবার দিনগত রাত্রিতে অর্থাৎ রবিবার রাত্রিতে সেহরি খাবো, সোমবার এবং মঙ্গলবার দুদিন আমরা সিয়াম পালন করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বিষয়ে স্পষ্ট করেছেন হাদিসের মধ্যে, ইন্না আফজালাস সিয়াম, রোজার মধ্যে সবচেয়ে উত্তম রোজা বাদা রমাজান, রমাজানের পরে, রমজানের পরে। রমজান মাসের রোজা তো ফরজ রোজা, ওটা তো আপনাকে বাধ্যতামূলক করতে হবে। রমাজান মাসের পরে সবচেয়ে উত্তম রোজা, উত্তম সিয়াম শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসের রোজা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাররম মাসকে বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। তাহলে কি অন্য মাসগুলো আল্লাহর মাস নয়? নয়া বস্তিয়া মসজিদ হলো আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ কাবাকে বললেন বাইতুল্লাহ, এখানে কি এই মসজিদকে বাইতুল্লাহ বলা হয়েছে? তা তো নয়। তাহলে কি অন্য ঘরগুলো আল্লাহর ঘর নয়? সেটাকে বাইতুল্লাহ বলার অন্যতম কারণ হলো ফজিলত দেখাতে গিয়ে, গুরুত্ব বোঝাতে গিয়ে, তার মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করেছে। তাহলে মাসের মধ্যে মুহররম মাসকে আল্লাহ বললেন শাহরুল্লাহ, আল্লাহর মাস। তাহলে এখানে আমরা হাদিসের পাতা স্পষ্ট হয়ে গেলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মাধ্যমে রমাজানের পরে সবচেয়ে উত্তম মাস হলো, রমাজানের পরে সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহররমের এই দুটি সিয়াম। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি মুহররমের এই সিয়াম পালন করে, ইউকাফিরু সানাতাল মাজিয়া, তাহলে তার পিছনের 1 বছরের গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। আর এটাও মনে রাখা দরকার যে রমাজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার এই রোজা আমাদের উপরে ফরজ ছিল, কিন্তু রমাজানের রোজা যখন ফরজ হয়ে গিয়েছে তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মানসা ইয়াসুমু, যে ব্যক্তি চাইবে সে রোজা রাখবে, অমানসা লাম ইয়াসুমু, আর যে ব্যক্তি চাইবে না সে রোজা ছেড়ে দেবে। তাহলে এখানে রমাজান, রমাজানের রোজা অর্থাৎ ফরজ রোজা যেটা 2 হিজরিতে আমাদের উপরে ফরজ হয়েছে, এই ফরজ হওয়ার পূর্বে যে রোজাটা ছিল মূসা আলাইহিস সালামের কম থেকেও আমরা পেয়েছি, তার আগের নবীদের কাছে এই রোজাটা ফরজ হিসাবে ছিল, সেই রোজাটা নফল হিসাবে আমাদের কাছে বিরাট গুরুত্ব রাখলো ওই সময় থেকে, যখন থেকে আমাদের উপরে রোজা 1 মাসের রোজা ফরজ করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম রমাজানের পরে সবচেয়ে উত্তম রোজা নফল হিসাবে যে রোজাটি সেটা হলো মুহররম মাসের এই দুটি রোজা। এখানে রোজাটি কবে রাখবো? 9 এবং 10 তারিখ দুদিনে আমরা রোজা রাখবো। অন্য একটি হাদিসের মধ্যে এসেছে যে 10 তারিখের সঙ্গে আগের দিন জুড়ে নেবে বা পরের দিন জুড়ে নেবে, তবে পরের দিন জুড়ে নেওয়ার যে হাদিসটি রয়েছে সে হাদিসের ব্যাপারে ইখতিলাফ আছে। অতএব সবচেয়ে উত্তম হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট ভাষা যে আমি যদি আগের বছর বেঁচে থাকি, তাহলে আগামী বছর বেঁচে থাকি, তাহলে 9 এবং 10 তারিখ দুদিন রোজা রাখবো। এখানে একটি শব্দ ইয়ামে আশুরা, আশুরা শব্দ, আশুরা শব্দটি আশারা শব্দ থেকে এসেছে, যার মানে হলো 10 তারিখ, আশারা মানে 10, সেই 10 তারিখ থেকে আশুরা শব্দ এসেছে। 9 তারিখ 10 তারিখ বা 10 তারিখ 11 তারিখ এমনিভাবে আমরা মিলিয়ে রাখবো, তবে উত্তম পদ্ধতি হলো 9 এবং 10 তারিখ দুটো রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। এক্ষেত্রে একটু ঘটনার দিকে আমরা যাই, মুহররম মাসের ঘটনা এতটুকু যা শুনলাম আমরা বুঝতে পারলাম যে ফজিলত শুধুমাত্র মূসা আলাইহিস সালামকে কেন্দ্র করে। এক্ষেত্রে যদি আমরা দেখি পবিত্র কোরআন মাজিদ সূরা তাহাতে আল্লাহ রাব্বুল আলামিন মূসা এবং ফিরআউনের ঘটনা না হলেও 100 জায়গায় বর্ণনা করেছেন।
সূরা কাসাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন না হলেও 50 থেকে 55টি আয়াতের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। অন্যান্য সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বেশি মূসা এবং ফিরাউনের ঘটনার কথা উল্লেখ করেছেন। সেই জালেম ফিরাউনের থেকে নাজাত পাওয়ার জন্য এই যে শুকরিয়া তান রোজা, এটাই হলো এই মাসের ফজিলত। এ মাসে আর অন্য কোনো ঘটনার সঙ্গে আমরা মেলাবো না। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় চারিদিক থেকে যেটা আমরা দেখছি বা আমাদের বাচ্চাদের মাথার ব্রেনও ওয়াশ হয়ে গিয়েছে এই মর্মে যে এই মাসের ফজিলত বলতে কারবালা, কারবালার যে ঘটনা সেটাই আমরা খুবই মর্মাহত, আমরা ব্যথিত, মুসলিম উম্মার প্রতিটি ব্যক্তি তার জন্য ব্যথিত, এতে কোনো সন্দেহ নেই। হুসাইন রাজিয়াল্লাহ তাআলা আনহুর শহীদ হওয়ার যে ঘটনা এটা আহলে সুন্নাহ এবং আল জামার কাছে খুব ব্যথিত, সবাই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী যে আল্লাহ এই মুসলিম উম্মার এই ফেতনা থেকে কমসে কম আমাদেরকে বাঁচিয়ে এখনো পর্যন্ত আমরা আহলে সুন্নাহ আল জামা পবিত্র কোরআন এবং সহি সুন্নাহর উপরে টিকে আছি এর জন্য আলহামদুলিল্লাহ, শুকরান আলহামদুলিল্লাহ। কিন্তু আজকের দিনে কিছু ভাই আমরা যারা তারাও কিন্তু জান্নাতে যাওয়ার দাবিদার, কিছু ভাই আলাদা করে নাম নেওয়ার প্রয়োজন নেই, নিশ্চিত আমরা জানি আমরা শুনেছি। আমাদের কাছে সবচেয়ে প্রিয় যে বিষয়টা সেটা হলো কালো কাপড় পরে আমরা হুসাইনের মৃত্যুর জন্য শোক পালন করে থাকি। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ঘটনার দিকে যাই তাহলে বুঝতে পারবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার 50 বছর পরে ঘটনা যেটা ঘটছে 61 হিজরিতে হজ করার একদিন পূর্বে 8ই জিলহজ ইয়ামুত তারবিয়া, 9ই জিলহজ হলো ইয়ামে আরাফা আর 10ই জিলহজ হলো ইয়ামুন নাহা, যেটা আমাদের হাজি সাহেবরা হজ করতে যান। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের আসনে বসেছিলেন। মুয়াবিয়া যখন দুনিয়া থেকে বিদায় নিলেন ঠিক বিদায় নেওয়ার পূর্ব মুহূর্তে তার সমাজের বড় বড় নেতৃত্বকে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন এগো আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি আমার পর কাকে খলিফা বানানো যায়। এক্ষেত্রে সবারই সম্মতিক্রমে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনার পুত্র এর জন্য সবচেয়ে বড় উম্মীদওয়ার, আপনার পুত্র সবচেয়ে বেশি ক্ষমতাশীল, আপনার পুত্রের মধ্যে সে যোগ্যতা আছে, আপনি আপনার পুত্রকে এই আসিনে বসিয়ে দিয়ে চলে যান। এই মর্মে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পুত্র ইয়াজিদকে সেই খলিফার আসনে বসালেন। এমন তো পরিস্থিতিতে কুফাবাসীরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠানো শুরু করলেন যে আমরা ইয়াজিদের নেতৃত্বকে মেনে নেব না, আমরা আপনাকে নেতা হিসাবে মানতে চাই বা খলিফা হিসাবে মানতে চাই, আপনি কুফাতে চলে আসেন। এবার মেশে চিঠির সংখ্যা কত ছিল যদি আজ আমরা ইতিহাসের পাতা লক্ষ্য করি বুঝতে পারবো, কোথাও বর্ণনা হয়েছে প্রায় 150 চিঠি ছিল, কোথাও বর্ণনা হয়েছে 1500 চিঠি ছিল। যাক আমি যদি ন্যূনতম ধরে রাখি তাও 150 চিঠি ছিল এটা সন্দেহের কোনো অবকাশ নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন 150 চিঠি আসলো যে আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে মেনে নেব না, আপনাকেই খলিফা হিসাবে আমরা দেখতে চাই, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন। কোথায়? যাও তুমি দেখে এসো কুফাবাসীরা তারা কি বলতে চায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিজের চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন সঙ্গে সঙ্গে সেই জায়গার 15 থেকে 20 হাজার মানুষ তারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত করে বললেন যে আমরা হুসাইনকে খলিফা বানাতে চাই। এমত পরিস্থিতিতে এখন তো আপনার ফোনের ব্যবস্থা, এককাল ফোন করে দিলে হয়ে যায়, কিন্তু তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। মুসলিম বিন আকিল একটা রসুল, একটা কাসিদ, একটা বার্তাবাহককে পাঠিয়ে দিলেন যাও আমি এখানেই থাকছি, তুমি একটু গিয়ে হুসাইনকে খবরটা দিয়ে দাও যে এখানকার মানুষ হুসাইনকে খলিফা বানাতে চায়। বার্তাবাহক পৌঁছে গেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এমন তো পরিস্থিতিতে যে বা যারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত করেছিলেন হুসাইনের মর্মে তারা ঐক্যবদ্ধভাবে কোথায় গেলেন? ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাড়িতে গেলেন সেই বাড়ি ঘেরাও করতে। তার আগে একটু ঘটনা, লম্বা ঘটনা, সবটা বলা সম্ভব হবে না, খুব সংক্ষিপ্ত বোঝার চেষ্টা করে। ইয়াজিদ এই মর্মে ইয়াজিদ সেখানে খলিফা ছিলেন, বুসরার খলিফা ছিলেন ওবায়দুল্লাহ বিন জিয়াদ। আর এদিকে হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর
জামানা থেকে নির্দিষ্ট করা খলিফা কুফার খলিফা ছিলেন নোমান বিন বাশির। নোমান বিন বাশির খুব নরম দিলের মানুষ। ইয়াজিদ এটা দেখার পরে নোমান বিন বাশিরকে বরখাস্ত করে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে ওখানে গভর্নর নিযুক্ত করলেন। হ্যাঁ ওবায়দুল্লাহ যাও, তুমি ওখানে যাও, তোমাকে একটা কাজ করতে হবে যে ইরাকবাসীরা এবং কুফাবাসীরা তারা যেন আলাদা করে কোনো কিছু না করে, এর দমন করার জন্য যেটা প্রয়োজন তুমি সেটা করবে। তবে হ্যাঁ, কাউকে হত্যা করবে না, কারোর উপরে তরবারি উঠাবে না, কারোর সঙ্গে যুদ্ধ বিগ্রহ করবে না, বাকি যেটা করার প্রয়োজন তুমি করবে। ওবায়দুল্লাহ বিন জিয়াদের বাড়িতে যখন মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত করা ব্যক্তিরা ঘেরাও করলো, তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ নিজের ঘরের ছাদে উঠে গেলেন বা বেলকুনিতে উঠে গেলেন। উঠে গিয়ে সেই সমস্ত ব্যক্তিদের উদ্দেশ্যে একটা বক্তব্য প্রদান করলেন। শুনে রাখো, ইয়াজিদ খুব কঠিন দিলের মানুষ আর আমি তার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ বলছি, আমার দেহে রক্ত থাকতে যে বা যারা খলিফার বিরুদ্ধে বিদ্রোহ করে এই কাজ করছে তাদের একটাকেও ছাড়া হবে না। এই জালাময়ী বক্তব্য শোনার পর যে বা যারা চিঠি পাঠিয়েছিল, যে বা যারা মুসলিম বিন আকিলের হাতে হাত দিয়ে বায়াত করেছিল, তারা সবাই সেখান থেকে সরে গিয়ে ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষে চলে আসলো। শুধুমাত্র তিনজন ব্যক্তি মুসলিম বিন আকিলের সঙ্গে থাকলেন, বাকি সব সেখান থেকে বেরিয়ে গেল। এমন অবস্থায় যারাই চিঠি দিয়েছিল সেই সমস্ত গাদ্দাররা, তারা ওবায়দুল্লাহ বিন জিয়াদের সঙ্গে মিশে তারা বুঝলো আমরা চিঠি দিয়েছিলাম, এটা যদি ফাঁস হয়ে যায় আমরা বাঁচতে পারবো না। সেই সমস্ত ব্যক্তিরাই মুসলিম বিন আকিলকে রাত্রিতে হত্যা করে দিল। এমন অবস্থায় মুসলিম বিন আকিল আর একটা বার্তা বাহককে বলছেন, যাও হোসাইনকে একটু বলে দেবে এখানকার মানুষ গাদ্দার, এরা মানুষের সঙ্গে খারাপ ব্যবহার, আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এরা এখানে যেন হুসাইন কোনো মতেই না আসে, এরা হলো ওয়াদা ভঙ্গকারী, এরা হলো খিলাফকারী, এখানে যেন হুসাইন কোনো মতেই না আসে, এই বার্তাটা তুমি একটু পৌঁছে দেবে। দ্বিতীয় বার্তা পৌঁছাতে পৌঁছাতেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে বেরিয়ে পড়েছিলেন মক্কা থেকে। বাইর হওয়ার সময় বিখ্যাত সাহাবি, কিছু কিছু সাহাবির মন্তব্যগুলো শুনে রাখুন। বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে উমার হুসাইনকে বলেছিলেন, হুসাইন তুমি কোথায় যেতে চাইছো? তখন হুসাইন উত্তর দিয়ে বলেছিলেন যে আমি কুফাবাসীদের ওখানে যেতে চাইছি, কুফাবাসীরা আমাকে খলিফা হিসাবে মানতে চাইছে। তখন আব্দুল্লাহ ইবনে উমার বলেছিলেন, হুসাইন তুমি ভুল করছো, তুমি কখনোই ওখানে যাবে না। কুফাবাসীদের ব্যাপারে একটা কথা উল্লেখ রয়েছে, আল কুফি লা ইউফি, কুফাবাসীরা কোনোদিন তাদের ওয়াদা পুরো করে না। ওরা কিন্তু তোমার আব্বাকে হত্যা করেছে, ওরা কিন্তু তোমাকে হত্যা করবে, ওরা কিন্তু আগেও ইসলামের অনেক ক্ষতি করেছে, অতএব তুমি সেখানে যাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে আমি ওখানে গিয়ে যদি দেখি পরিস্থিতি অন্য রকম তাহলে আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করব। আমরা ঐক্যবদ্ধভাবে দীন ইসলামের শত্রুদের ব্যবস্থাপনা আমরা ঐক্যবদ্ধভাবে করব। এদিকে আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন শুনলেন হযরত হুসাইন কোফায় যাচ্ছেন, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বুকে জড়িয়ে ধরে হুসাইনকে বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এই মর্মে এই দোয়া পড়লেন যে ওখানে যারা গিয়েছে তারা কেউ ফিরে আসেনি, আমি যেন একটা মৃত লাশকে ওখানে পাঠিয়ে দিচ্ছি, তুমি আর ফিরে আসতে পারবে না, তুমি যেও না। এমনি ভাবে বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের বা অন্যান্য সাহাবীরা তারাও মানা করলেন যে ওখানে কোনো মতে যাওয়া হবে না, হুসাইন তুমি যাবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতের জন্য নয়, কিন্তু এই মর্মে ওখানে গেলেন যে প্রয়োজনে কে বা কারা এই কাজটি করলো, চিঠি পাঠালো, সেগুলোকে দেখে আমি ইয়াজিদের সঙ্গে বায়াত করে আমি তাদের ব্যবস্থা নেব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় বেরিয়ে পড়লেন, এমন অবস্থায় দ্বিতীয় বার্তাবাহক এসে বলছে, আপনি ওখানে যাবেন না, আপনার ভাই মুসলিম বিন আকিলকে ওরা হত্যা করেছে, আপনি সেখানে যাবেন না। এই খবর যখন পৌঁছালো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মনের মতো কিছুই ভাবছিলেন। তখন মুসলিম বিন আকিলের ভাইয়েরা বললেন, আমার ভাইকে হত্যা করেছে, এর বদলা আমরা নেব, আমরা সেখানে যাব, সেখানে গিয়ে দেখবো কি হয়, তারপরে আমাদের অন্য কথা। ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে গেলেন, হজের মাত্র একদিন আগে এখান থেকে বেরিয়ে পড়লেন, যেতে যেতে কারবালার ময়দানে পৌঁছে গেলেন। এমন তো পরিস্থিতিতে উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা, যে সমস্ত ব্যক্তিরা ইয়াজিদের বিরুদ্ধে হুসাইনকে চিঠি দিয়েছিল, হুসাইনকে খলিফা বানাবে বলেছিল, এই চিঠি যাতে ফাঁস না হয়ে যায় তাই তারা উবাইদুল্লাহ বিন জিয়াদের সঙ্গী হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অ্যারেস্ট করলেন। এবং হুসাইনের কাছে যখন বিভিন্ন কথোপকথন হচ্ছে, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতি বুঝে তিনটি কথা বললেন তাদের সম্মুখে। শুনে রাখো,
আমি তোমাদের কাছে তিনটি শর্ত রাখছি, এই তিনটির মধ্যে যে কোনো একটা আমার সঙ্গে করা হোক। এক, আমাকে নিয়ে যাওয়া হোক কুফাতে, নতুবা আমাকে ছেড়ে দেওয়া হোক এমন কোনো নদীর কিনারাতে, এমন কোনো সমুদ্রের কিনারাতে, দেশের এমন একটা প্রান্তে যেখানে মানুষ নেই, আমি সেখানে আল্লাহর ইবাদত করব এবং কি করব, এই সমস্ত বদমাইশদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করব। তৃতীয় নম্বর বিষয়, হোসাইন রাজিয়াল্লাহু তাআলা বললেন যে না হলে আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও, আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত করব। ওবাইদুল্লাহ বিন জিয়াদ তখন বললেন না, তোমাকে ইয়াজিদের কাছে যেতে দেওয়া হবে না, প্রয়োজনে আমার হাতে বায়াত করতে হবে, কিন্তু ইয়াজিদের কাছে তোমার যাওয়া হবে না। তখন হোসাইন রাজিয়াল্লাহু তাআলা বললেন এটা কোনো মতেই সম্ভব নয়। সেই সময় ওই সমস্ত কুফিরা, ওই সমস্ত ইরাকের বদমাইশ ব্যক্তিরা তারা হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনুকে শহীদ করে দিলেন এবং তার মাথাটা নিয়ে ইয়াজিদের কাছে গেলেন। আজকের দিনে ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলতে গিয়ে আমরা ইয়াজিদ বলে ফেলি। আমি বলছি ইয়াজিদের ব্যাপারে আপনার ধারণাটা কি হবে সেটা পরের কথা, কিন্তু ইয়াজিদ হোসাইনের হত্যার ব্যাপারে সামান্য কিছু জানতো না, এটাই হলো সঠিক কথা। ইয়াজিদ তিনি কে ছিলেন? হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনুর মাথা যখন দেখলেন দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, ইয়াজিদের এমন অবস্থায়, এই অশ্রুসিক্ত অবস্থায় ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের জন্য লানত করলেন, লানত করলেন, বদদোয়া করলেন যে আজ তুমি হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনুকে শহীদ করলে, আমি তো তোমাদেরকে বলেছিলাম যে ইরাকবাসীদেরকে আটকাতে হবে, কুফাবাসীদেরকে আটকাতে হবে, তাদের আটকাতে গিয়ে তুমি হোসাইন রাজিয়াল্লাহু তাআলা আনুকে শহীদ করলে, এর জন্য বদদোয়া করলেন ইয়াজিদ ওবাইদুল্লাহ বিন জিয়াদের জন্য লানত দিলেন। এবং এই মর্মে আমরা যদি আরো অন্যান্য রায়াতগুলো দেখি বুঝতে পারব। বিখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে উমার, তার কাছে পরবর্তীতে যখন ইরাকের একদল মানুষ এসেছিল যে মূসা মারা জায়েজ কি জায়েজ নয়, মূসার রক্ত জায়েজ কি জায়েজ নয়, এই মর্মে একটা হাদিস জিজ্ঞাসা করতে এসেছিল, তখন আব্দুল্লাহ ইবনে উমার তাদেরকে জিজ্ঞাসা করেছিলেন তোমরা কোথা থেকে এসেছো? তখন তারা বলছে আমরা ইরাক থেকে এসেছি, আমরা কুফা থেকে এসেছি। এই মর্মে আব্দুল্লাহ ইবনে উমার তার পাশে থাকা সমস্ত ব্যক্তিদেরকে বলেছিল উনজিরু, এদেরকে দেখো, এরা আজকে জিজ্ঞাসা করতে এসেছে যে মশা মারা, মশার রক্ত জায়েজ কি না জায়েজ। এরা জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতিকে হত্যা করেছে কিছুদিন আগে, আজকে জিজ্ঞাসা করতে আসছে যে মশা মারা জায়েজ আছে কি না জায়েজ। এরাই তো তারা, এরা হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করেছিল। বলেন যারাই হত্যা করেছে তারাই আজকে, যারাই হত্যা করেছিল তারাই বাঁচার জন্য যে কোনো অন্যরকম পন্থা অবলম্বন করেছিল। দুঃখজনক হলেও সত্য, হোসাইনের মৃত্যু আমাদের কাছে বেদনাদায়ক। হোসাইন কে? হোসাইন হলো জান্নাতের যুবকদের মানে হেড থাকবেন যে হোসাইন, যার ব্যাপারে আমাদের সকলের ধারণা, শুধু হোসাইন কেন, সমস্ত সাহাবিদের বিষয়ে আমাদের ধারণায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের ধারণার মধ্যে কোন রকম ত্রুটি নেই। জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের বিষয়ে বলছেন লা তাসুব আসাবি, তোমরা আমার সাহাবিদেরকে গালি দেবে না, লা তাসুব আসাবি, তোমরা আমার সাহাবিদেরকে গালি দেবে না, লা তাসুব আসাবি, তোমরা আমার সাহাবিদের ব্যাপারে লানতান করবে না, লাও লাও আনফাকা মিসলা উহুদিন যাহাবা, যদি কেউ উহুদ পাহাড় সমান সোনা খরচ করে, মা বালাকা মুদ্দা হাদি মলা নাসিফা, আর আমার সাহাবাকে আমরা 100-250 গ্রাম আটা বা অন্য কিছু যদি আল্লাহ রাস্তায় খরচ করে, আমার সাহাবিদের মর্যাদায় তোমরা পৌঁছাতে পারবে না। তাদের ব্যাপারে আমাদের ধারণাটা কি হবে, তাদের ব্যাপারে আমাদের আকিদাটা কি হবে, আমরা সেই আকিদায় বিশ্বাসী যেটা জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ আমাদেরকে শিখিয়েছেন। এ তো সেই সাহাবি যার ব্যাপারে পবিত্র কোরআন মাজিদে একাধিক আয়াত অবতীর্ণ হয়েছে, কোথাও আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, কোথাও বলছেন উলাইকা হুমুর রাশেদুন, কোথাও বলা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন, কোথাও বলা হচ্ছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, যারা দুইজনকে ভালোবাসলো, তা হাসান আর হুসাইনকে ভালোবাসলো, তারা প্রকৃত অর্থে আমাকে ভালোবাসলো। হুসাইনের ভালোবাসার ব্যাপারে আমাদের কোন রকম আকিদার ক্ষেত্রে সামান্য পরিমাণ ত্রুটি থাকবে না, কোনো দিনেও হয়নি আর কোনো দিনেও হবে না, এটাই সত্য কথা। কিন্তু একথা তো স্পষ্ট বলতে হবে যে হুসাইনকে মেরেছে কারা, হুসাইনকে মেরেছে কারা। আজকের দিনেও যদি আপনারা লক্ষ্য করেন ইতিহাসের পাতাগুলো উঠান, আজকে ইতিহাস পাওয়া যায় না, তার কারণ কি? উমাইয়া গোত্রের প্রবর্তক হলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার সন্তান ইয়াজিদ, ইয়াজিদের পরে আব্বাসি খিলাফত চলে আসে। একটা খিলাফতের লোকেরা আর একজনের ইতিহাস বাকি রাখবে, এটা কি কোনোদিন হয়?
আজকের দিনে সরকার থেকে শিক্ষা নেন, এক সরকার আসলে আর এক সরকারের রেখে যাওয়া নামগুলো সব মিটিয়ে দিতে চায়। এক সরকার এসে আর এক সরকারের রেখে যাবে স্টেশনের নাম মিটিয়ে দেবে, বড় বড় অডিটোরিয়ামের নাম মিটিয়ে দেবে, অন্য কিছু নাম মিটিয়ে দেবে। সে জামানায় উমাইয়া খিলাফতের পরে যখন দীর্ঘ আব্বাসে খিলাফত চলে আসলো, সে আব্বাসে খিলাফতের মানুষগুলো তারা উমাইয়া খিলাফতের একটা ইতিহাস বাকি তার তারা কোনোদিন চায়নি। তাই তো ঘটনা এরকম ঘটেছে। কিন্তু প্রকৃত ইতিহাস জানার চেষ্টা করুন, যুগে যুগে জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্ট দিয়েছে এই কুফাবাসীরা। আজকের দিনে ইতিহাস স্মরণে করুন, আল্লাহর নবী জানাবে মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুরু ইসলামে একদল মানুষ আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আল্লাহ নবী অমুক জায়গার মানুষেরা তারা ইসলাম করুন কবুল করতে চাইছে, আপনি আপনার এখানে বসে থাকা কোরআনের হাফেজগুলো কারিগুলোকে পাঠিয়ে দেন। আল্লাহ নবী ভালো মনে, চলো ইসলামের কথা জানতে চাইছে, বুঝতে চাইছে, শিক্ষা নিতে চাইছে, কোনো ব্যাপার নেই। আল্লাহ নবী 70 জন কারি এবং হাফেজকে পাঠিয়ে দিলেন। বীর মাউনের কাছে যাওয়ার পরে তাদের সকলকে হত্যা করে দেওয়া হলো। কারা করেছিল সেই হত্যা? সেদিন কারা হত্যা করেছিল? যে দুঃখে দুঃখিত হয়ে আল্লাহ নবী দীর্ঘ একটি মাস তাদের জন্য বদদোয়া স্বরূপ কোনোদিন আজেলা পড়েছিলেন ফরজ নামাজের শেষে। একটি মাস কোনোদিন আজেলা পড়েছিলেন তাদের বদদোয়া স্বরূপ, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সেই কথা স্মরণ করে চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরছিল যারা মে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের দিনে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারা হত্যা করেছিল? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারা হত্যা করেছিল? সেদিন হুসাইনের সামনে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছিলেন, হুসাইন তুমি কোথায় যাচ্ছ? যারা তোমার পিতাকে হত্যা করেছিল সেই জায়গায় যেতে চাইছো? অসম্ভব। কুফাবাসীদের ইতিহাস স্মরণ করার চেষ্টা করুন। আজকের দিনেও যারা স্পষ্টভাবে গালিগুলুজ করে, হরে তোমার কাফের, হরে আবু বকর কাফের, নাউজুবিল্লাহ, উমারকে কিভাবে আপনি কাফের বলতে পারেন? আবু বকরকে কিভাবে আপনি কাফের বলতে পারেন? একটা সাহাবীকে কোনো একটা দিনের জন্য কাফের বলা একটা মুসলমানের জন্য কিভাবে প্রযোজ্য হতে পারে? এটার থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে। শেষ হয়ে গেল, আমি ইতিহাসকে লম্বা করতে চাইছি না। এক্ষেত্রে আমি বলি, বিখ্যাত মুয়াররিকদের কথাও যদি আপনারা বলেন, বিখ্যাত আমাদের একজন গবেষক শিয়া মুয়াররিক কাজিম আহসানি, কাজিম আহসানি তিনি বলছেন, কুফা থেকে আসা 3 লক্ষ সৈন্য যারা হুসাইনকে ডেকেছিল তারাই হুসাইনকে শহীদ করেছে, ইসলামের ক্ষতি তারাই করেছে। আর একজন বিখ্যাত মুয়াররিক শিয়া মুয়াররিক আলী বিন হুসাইন তিনি বলছেন যে সেই দিন উপস্থিত হওয়া সমস্ত ব্যক্তিরা তারা কুফা থেকে অংশগ্রহণ করেছিল, তারা অন্য কোথার থেকে এসেছিল না, কুল্লুহুম ফি আহলে কুফা, তারা সকলেই আহলে কুফা, কুফাবাসীদের অন্তর্ভুক্ত ছিল। তাহলে আমরা ইতিহাস থেকে বুঝতে পারি, কুফাবাসীরাই, ইরাকবাসীরাই হযরত হুসাইনকে মেরেছে এবং ক্ষতি করেছে। ইসলামের প্রতিটি ইতিহাস আমাদের সম্মুখে, তাদের ব্যাপারে প্রতিটি ইতিহাস আমরা জানি বা বুঝি। এক্ষেত্রে আমাদের হুসাইন রাজিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়েছে, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু এই মুহূর্তে আমাদের করণীয় কি? প্রতি বছর আমরা কি করব? আমরা মহরমের 10 তারিখে কালো কাপড় পরে তাদের জন্য একটু শোক তাপ পালন করব? এটা কি আমাদের জন্য করণীয়? আসেন সেটা একবার দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে একটা হাদিস বলছেন, হাদিসটা একবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোনো ব্যক্তি যদি কোনো এমন একটা কবরের সামনে মাথা নত করে বা নিয়ে বেড়ায় যার মধ্যে কোনো মৃত নেই, তার সামনেও যদি মাথা নত করে তা গোয়াকে সে পুজো করছে, তার সামনে মাথা নত করছে, আল্লাহর সন্তুষ্টি নয়। দ্বিতীয় নাম্বার কথা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে প্রিয় একজন সাহাবী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বক্তব্য রাখতেন সেই নাতিদেরকে কাঁধে করে রাখতেন, নামাজ পড়তেন নাতিরা কাঁধে উঠে বসে পড়তেন, কোনো দিনের জন্য সেই নাতিদের ব্যাপারে একটা কথা উচ্চারণ করেননি। কিন্তু একটা পাল্লায় যদি মেপে দেখি, জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম আমাদের কাছে বেশি প্রিয় না হুসাইন আমাদের কাছে বেশি প্রিয়? যদি সপ্তাহ পালন করতে হয়, হুসাইনের আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর সপ্তাহ পালন করতে হবে, কোন আহলে সুন্নাত কোনো দিনের জন্য জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সপ্তাহ পালন করেছে? যদি বলেন না আহলে বায়াতের সপ্তাহ পালন করতে হবে, সর্বপ্রথম আহলে বায়াতের মধ্যে যে ব্যক্তিকে শহীদ করা হয়েছিল তার কলিজা চিবানো হয়েছিল, তার নাম হলো হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হামজার শহীদ করার ঘটনা আমরা জানি, জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম সেই সমস্ত ব্যক্তি যারা হামজাকে শহীদ করেছিল তারা ইসলাম কবুল করার পরেও আল্লাহ নবী তাদেরকে বলেছিলেন আমার সামনে তোমরা আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর আহলে বায়েতের যদি সপ্তাহ পালন করতে হয় তাহলে হামজার মৃত্যুর সপ্তাহ আমাকে পালন করতে হবে। হুসাইন বেশি উত্তম না আবু বকর বেশি উত্তম? হুসাইন বেশি উত্তম না উমার বেশি উত্তম? হুসাইন বেশি উত্তম না উসমান বেশি উত্তম? হুসাইন বেশি উত্তম না তার পিতা আলী বেশি উত্তম? কার নাম করবেন? আমি এখানে পর্যালোচনা করতে চাইছি না সাহাবিদের মধ্যে কে আগে আছে কে পরে আছে, কিন্তু সপ্তাহ যদি পালন করতে হয় জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সপ্তাহ পালন করতে হবে, হযরত আবু বকরের সপ্তাহ পালন করতে হবে, হযরত উমারের সপ্তাহ পালন করতে হবে, হযরত উসমানের সপ্তাহ পালন করতে হবে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সপ্তাহ পালন করতে হবে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সপ্তাহ পালন করতে হবে, বিখ্যাত সাহাবীদের সপ্তাহ পালন করতে হবে, একজনের সপ্তাহ বিকান আপনি পালন করছেন জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের এ বিষয়ে হুকুমটা একবার দেখে নিই, তারপরে এই কাজগুলো আমরা করব। আল্লাহ নবী বলছেন যারা ইমানদার, যারা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে তারা যেন তিন দিনের বেশি সপ্তাহ পালন না করে। কয়দিন বললাম? যারা আল্লাহর প্রতি আর কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখে তারা যেন তিন দিনের বেশি সপ্তাহ পালন না করে। কয়দিন বললাম? তিন দিন। তিন দিনের বেশি চতুর্থ দিন সপ্তাহ পালন করতে পারবেন না। শুধুমাত্র স্ত্রী তার স্বামীর জন্য চার মাস দশ দিন সপ্তাহ পালন করবে। তাহলে স্পষ্ট নবীর নির্দেশ, যারা যাদের বাড়িতে কেউ মারা যাবে স্ত্রী ব্যতীত, স্ত্রী শুধুমাত্র চার মাস দশ দিন, বাকি প্রত্যেকটি মুসলমান যারা প্রত্যেকটি মুমিন ব্যক্তি যারা আল্লাহ এবং কিয়ামতের উপর ঈমান রাখে তারা তিন দিনের বেশি সপ্তাহ পালন করবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু কতদিন হয়ে গেল সেটাও তো আমাদেরকে একবার দেখতে হবে। শুধু হুসাইনের সপ্তাহ কালন পালন করছেন, হাসানেরও তো কঠিনভাবে অত্যাচার করা হয়েছিল, তাকেও তো হত্যা করা হয়েছিল, তার সপ্তাহ কেন আমরা পালন করছি না? কি এমন ইতিহাস রয়েছে এর ভিতরে? তার পিতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, নিজের চাচাতো ভাই যাকে আসাদুল্লাহ বলা হয়েছে, যাকে সিংহ হিসাবে যার কথা বলা হয়েছে, তার সপ্তাহ কালন পালন করছেন না, সেও তো হত্যা হয়েছিল। আরে তোমার রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছিল। আসুন এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস দেখি, আল্লাহ নবী কি বলছেন, তারপর আমার বক্তব্য শেষ করে দেব। আপনারা অতিষ্ঠ হয়ে যাচ্ছেন আমি বুঝতে পারছি, একেবারে শেষ মারবে একটা হাদিস বলে শেষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান যারাবাল খুদুদ, যারা মুখ চাবড়া, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয় যারা মুখ চাবড়ায়। অসাক্কাল যুগ, নিজের কাপড় ছেড়ে আমার দা বেদাল জাহেলিয়া এবং জাহেলিয়াতের মতো হাই 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 করতে থাকে, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি বুক চাবড়ায়, মাতম করে, রক্ত ঝরায়, ওই ব্যক্তি আমার অন্তর্ভুক্ত নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার আগে একটি কথা স্মরণ করুন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদ এই মুহররমের কথা বলতে গিয়ে একটা কথা বলেছেন যে ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই যে হারাম মাসে তোমরা তোমাদের নাফসের উপরে অত্যাচার করো না। আজকের দিনে যদি কেউ নাফসের উপরে অত্যাচার করে, নিজের উপরে রক্ত ঝরায়, নিজেকে শহীদ করে দিতে চায়, এই হারামের মাসে তো যুদ্ধ বিগ্রহ হারাম, এই মাসে তো রক্ত ঝরানো হারাম, এই মাসে তো বুক চাপড়ানো হারাম, এই মাসে তো সব কিছু হারাম করে দেওয়া হয়েছে, এই মাসে যদি আমি আমার দেহের উপরে অত্যাচার করি, তারপরে যদি মনে করে শহীদ হয়ে গেছি, তাহলে সেটা কি শহীদ হবে না আত্মহত্যা হবে, সেটা একবার পর্যালোচনা করবো এই হাদিসের কোরআনের আয়াতের ভাষায়। এটা শহীদ নয়, এটা শহীদ হতে পারে না, এটা আত্মহত্যা, এটা আত্মহত্যা, এর বাইরে কিছুই বলা যেতে পারে না। আসুন আমরা এই আকীদা রাখি, যুগে যুগে কালে কালে এই যে ঘটনাগুলো ঘটছে আমরা একবার পড়ার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আনুর ভালোবাসা আমাদের সকলের মধ্যে আছে, ইয়াজিদের কি অবস্থা হবে এ ব্যাপারে মুহাদ্দিসিনে কেরামরা চুপ থেকেছেন যুগে যুগে, তারা বলেছেন বিচার আল্লাহর কাছে দেওয়া হলো, তার কি হবে তাকে আমি বলবো না। এক প্রকারের লোক যাদেরকে নাসেবিয়া বলা হয় আর এক প্রকারের লোক তারা হলো রাফেজিয়া। রাফেজিরা কি করে? রাফেজিরা মাতম করে বেড়াচ্ছে, রাফেজিরা বিভিন্ন রকম ভাবে সপ্তাহ পালন করে বেড়াচ্ছে, এমনকি আল্লাহ প্রদত্ত নির্দেশনা মুহররম মাসের ফজিলত বলতে গিয়ে এই মাসের দশ তারিখে রোজা রাখার কথা বলা হয়েছে কিন্তু সেই রোজাটুকু তারা রাখে না। আর নাসেবিয়ারা কি করে? নাসেবিয়ার একটা সম্প্রদায় তারা এই ব্যাপারে আবার অতিরঞ্জিত করেছে, তারা বলছে এই দিনে ভালো মন্দ খেতে হবে, ভালো মন্দ খেলে মাসের প্রথম মাস আমরা সারা বছর ভালো মন্দ খেতে পারবো, এই ব্যাপারে অনেক বাড়াবাড়ি হাদিস তারা নিয়ে এসেছে, এটা হলো নাসেবিয়াদের কাজ।
কিন্তু আহলে সুন্নাত আল জামাত যারা রয়েছে, যারা কোরআন এবং সহি সুন্নার উপরে বিশ্বাসী, তারা মধ্যম পন্থা অবলম্বন করে বাড়াবাড়িও করবে না এবং এমন অতিরঞ্জিত তাদের মধ্যে তারা থাকবে না। তারা মধ্যম পন্থা অবলম্বন করে কোরআন এবং সহি সুন্নাহ যে নির্দেশটি দিয়েছে সেটা তারা মেনে চলবে। এই পর্যায়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা পূর্ণভাবে আকীদা বিশ্বাস রাখুন যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু আমাদের কাছে ব্যতীত, আমরা তার জন্য দুঃখী, আমরা খুবই সেই সমস্ত যে বা যারা এমন অত্যাচার করেছে তাদেরকে আমরা নিশ্চয়ই এই কথা বলবো তারা অন্যায় করেছে, আল্লাহ তাদের শাস্তি সেইভাবেই দেবেন। কিন্তু ইয়াজিদ তার সঙ্গে জড়িত ছিল কি ছিল না এ ব্যাপারে স্পষ্ট কোনো কিছু না থাকার কারণে আজকে যে বা যারা ইয়াজিদকে গালিগুলুজ করছে তারাও ভুল করছে, কারণ একজন মুমিনকে গালি দেওয়া, একজন মুসলমানকে গালি দেওয়া এটা হলো ফাসেকের কাজ। এমন কাজ আমরা কোনোদিনের তারাই করবো না। বুখারীর একটি রায়াত রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মৃত্যুর পর একটা যুদ্ধ সংগঠিত হবে, সেই যুদ্ধে একজন যুবক তার নেতৃত্ব প্রদান করবে, সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করবে, সেই যুদ্ধে অংশগ্রহণকারী সবাই জান্নাতে যাবে। পরবর্তীতে একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল যে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন ইয়াজিদ। মুহাদ্দিসিনদের মতো অনেকে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণীর যে যুদ্ধ সেই যুদ্ধ হলো এই। যদি সেটাই হয়ে থাকে তাহলে আমি তাকে কাফের মুশরিক এমন কথা বলতে পারি না, কোনোদিনই তা বলতে পারি না। তবে হ্যাঁ, ইয়াজিদের কি হবে এ ব্যাপারে আমরা চুপ থাকবো, আহলে সুন্নাত আল জামা তাকে গালিগুলো যে করবো না, তার দোষ আছে কি নেই এ ব্যাপারে আমরা চুপ থেকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইয়াজিদের ব্যাপারে ফয়সালা আল্লাহর কাছে রয়েছে, আল্লাহ ভালো জানেন, আল্লাহ ব্যবস্থাপনাগুলো করবেন। সর্বশেষ আপনাদেরকে আমি বলতে চাই, আমি আপনি যে কাজটি করব আগামী সোমবার এবং মঙ্গলবার দুইটি সিয়াম পালন করব, অবশ্যই সিয়াম পালন করব, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইউকাফিরু সানাতাল মাজিয়া, পিছনের এক বছরের গুনাহ ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়ামের মাধ্যমে মাফ করে দেবেন। সেই কথা মনে রেখে আমরা সিয়াম পালন করব এবং সঠিক আকিদাটাই আমরা রাখব, যে আকিদার ব্যাপারে সাহাবা আকরামদের যে আকিদার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা সেই আকিদায় বিশ্বাসী হব। সাহাবা আকরামদের কোনোদিন গালিগুলুজ করব না। কোরআন মাজিদ সাহাবারা কমিয়ে দিয়েছে বা বেশি করে দিয়েছে এটা কোনোদিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি আর কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার, সেই ক্ষেত্রে আমরা কোনোদিন বিশ্বাস করব না যে উমারের মতো ব্যক্তি কোরআন কুমিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ, কোনোদিন এর তাই না। এই আকীদায় কোনোদিন আমরা বিশ্বাসী হব না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে বা যারা আজকের দিনে সাহাবা কেরামদেরকে গালিগুলুজ করে, তার স্ত্রীদেরকে গালিগুলুজ করে, আয়েশাকে গালিগুলুজ করে এবং বিভিন্ন আহলে বায়তের অন্যান্য লোকদেরকে গালিগুলুজ করে, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে বুঝার মতো তৌফিক দান করো, আমরা যেন সর্বদাই সাহাবীদের মর্যাদায় রাদিয়াল্লাহু আনহুম রাজু আনহু এই কথায় বিশ্বাসী হয়ে তাদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয় সেটা আমরা আটকাতে পারি, আল্লাহ তৌফিক আমাদেরকে দান করো, আমিন। সাহাবীদের রাস্তায় আমাদেরকে পরিচালনা করে আল্লাহ আমাদের সঠিক রাস্তায় নিয়ে চলো এবং কিয়ামতের পূর্বে আমরা যেন মৃত্যুর পূর্বে আমরা যেন ইমানের হালাতে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করো, আমিন। এবং সমস্ত রকম শোক, যে শোকের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ওই সমস্ত কর্মকাণ্ড থেকে যেন আমরা দূরে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমরা আমাদের সন্তানদের হেফাজত করতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাদের মধ্য থেকে যারা বিদায় নিয়েছে আল্লাহ তাদেরকে ইল্লিনে জায়গা দান করো, আমিন। আমরা যেন সবাই মৃত্যুর পরে ইল্লিনে জায়গা করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। কি আমাদের সেই কঠিন দিনে আমরা সঠিক হিসাব দিয়ে আমরা যেন জান্নাত অর্জন করে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করো, আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম অতুবা আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আসসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।